Hello, friends. আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, এই কংগ্রেস মোদিজির বিরুদ্ধে ফেক নিউজ রটাচ্ছে। আমি আরও একটা নিউজ পেলাম, বলছে যে এই যে নীরব মোদিকে নাকি মোদিজি পালাতে সাহায্য করেছে। এই নীরব মোদি যখন টাকা লুট করেছে তখন তো কংগ্রেসের সরকার চলছিল, আর নীরব মোদি পালিয়েছে মোদিজির যখন সরকার চলছে তখন, কিন্তু লুট তো করেছে কংগ্রেসের সরকারের সময়, কংগ্রেসের যখন সরকার চলছিল। তাহলে বলবো যে এই যে মোদিজির সরকারের সময় যখন পালিয়েছে আর কি, এই নীরব মোদিকে কংগ্রেসই পালাতে সাহায্য করেছে, এই কংগ্রেসের আইনজীবীরা সুপ্রিম কোর্ট থেকে পালাতে সাহায্য করেছে নীরব মোদিকে, তারপরে এখন মোদিজির বিরোধিতা করছে। কংগ্রেসই তো দেশের ক্ষতি করেছে, এই ভারতবর্ষের টাকা লুট করিয়েছে কংগ্রেস নীরব মোদিকে দিয়ে, তারপরে বিদেশ পালাতে সাহায্য করেছে নীরব মোদিকে। কংগ্রেস নীরব মোদিকে দিয়ে ভারতবর্ষের টাকা লুট করিয়েছে, তারপরে বিদেশ পালাতে সাহায্য করেছে, আর এখন মোদিজির বিরোধিতা করছে। হ্যাঁ, ভারতবর্ষকে টুকরো করেছে, হিন্দুদের পরাধীন করে দিয়েছে বাংলাদেশ পাকিস্তানে। হ্যাঁ, কংগ্রেসের সহ্য হচ্ছে না, ভারতবাসীরা এখন শান্তিতে রয়েছে, ভারতবাসীকে ডিস্টার্ব করতে চায়। কংগ্রেস তো দেশদ্রোহী, ভারতবাসীর শত্রু। ভারতবাসীরা স্বাধীনতা লাভ করেছিল এই 15ই আগস্ট, আর স্বাধীনতা লাভ করে তারা কি পেয়েছিল, তারা পরাধীন হয়ে গেছিল, এই বাংলাদেশ পাকিস্তানি হিন্দুরা পরাধীন হয়ে গেছিল। কেন হতে হবে, তারা তো স্বাধীনতার জন্য লড়াই করেছিল, তাহলে তাদের কেন পরাধীন হতে হলো? এই যে কংগ্রেস, এই কংগ্রেস নিজেদের পকেট মোটা করেছে, কিন্তু হিন্দুদের অ্যাকচুয়ালি শত্রু, হিন্দুদের কোনো পরোয়া করে না কংগ্রেস, ঠিক আছে, হিন্দুত্বকে একদম শেষ করে দিতে চায়, হিন্দুদের শত্রু কংগ্রেস। হিন্দুদের ক্ষতি করার জন্যই ভারতবর্ষে এসেছিল, ভারতবর্ষের টাকা পয়সা লুট করার জন্যই ভারতবর্ষে এসেছিল কংগ্রেস, ভারতবর্ষকে লুটবে কংগ্রেস, সেই কারণেই ভারতবর্ষে এসেছিল কংগ্রেস, ভারতবর্ষকে লোটার জন্যই কংগ্রেস ভারতবর্ষে এসেছিল, আর লুটেছে ভারতবর্ষের টাকা পয়সা চুরি করেছে, প্রচুর লুটেছে ভারতবর্ষ থেকে কংগ্রেস, ঠিক আছে। এই যে পেট্রোলের মানে এই যে অয়েল বন্ড চুক্তি করেছিল তখন টাকা দেয়নি পেট্রোল কোম্পানিকে, টাকা তো এখন মোদিজিকে মেটাতে হচ্ছে, পেট্রোলের বিল মেটাতে হচ্ছে, যে অয়েল বন্ড চুক্তি করেছিল কংগ্রেস। তাহলে জনগণ যেই টাকা দিয়ে পেট্রোলগুলো কিনেছিল সেই টাকাগুলো কংগ্রেস লুট করেছে, চুরি করেছে। এই কংগ্রেস হচ্ছে একটা চোরের দল, এই তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে চোরের দল, এরা ভারতবাসীর টাকা লুট করার জন্যই রয়েছে, চুরি করার জন্যই রয়েছে, মোদিজির জন্য এরা পাচ্ছে না, আর পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টায় রয়েছে এরা, ঠিক আছে, পশ্চিমবঙ্গকে পুরো ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে দেবে, আর বাঙালি হিন্দুদের একদম অসহায়ের মধ্যে ডুবিয়ে দেবে, যেমন বাংলাদেশ পাকিস্তানে হিন্দুদের অসহায়ের মধ্যে ডুবিয়ে দিয়েছিল, সেরকম পশ্চিমবঙ্গের হিন্দুদেরও অসহায়ের মধ্যে ডুবিয়ে দিতে চায়। পশ্চিমবঙ্গটাও তো পাকিস্তান হয়ে গেছিল, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য রক্ষা পেয়েছে, আর এখন এই পশ্চিমবঙ্গটাকে ওরা পাকিস্তান মানানোর জন্য এসছে, শ্যামাপ্রসাদ মুখার্জি রক্ষা করেছিলেন, এটা সহ্য করতে পারছে না, ওদের পাকিস্তান মানাতে হবে পশ্চিমবঙ্গকে। হ্যাঁ, সেই চেষ্টা ওরা করছে, আর মোদিজি না আসলে তো হয়ে গেছিল, তাহলে তো ওরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান মানিয়ে দিত, তাই না, ওরা তো এই ধান্দাতেই ছিল। এই কারণে মমতা ব্যানার্জি এসে একদম পাকিস্তানের কালচার শুরু করে দিয়েছিল এই পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গটা যেন বাপের জায়গা পেয়েছে, হ্যাঁ পাকিস্তান বানাবে, সব ছুটে গেছে, এবার মোদিজির কারণে সব ওদের ব্যর্থ হয়ে গেছে, পশ্চিমবঙ্গে পাকিস্তান বানানোর চেষ্টা ওদের ব্যর্থ হয়ে গেছে। এখন সব ফেক নিউজ টেক নিউজ ছড়াচ্ছে মোদিজির বিরুদ্ধে ফেক নিউজ ছড়াচ্ছে কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস, সিপিএম, এরা হচ্ছে ভারতবাসীর শত্রু, হিন্দুদের শত্রু, এরা ভারতবাসীর ক্ষতি চায়, হিন্দুদের ক্ষতি চায়, পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি চায়, ঠিক আছে, এরা পাতি কথা ভারতবাসীর ক্ষতি করার জন্যই চেষ্টা চালাচ্ছে। এই যে INDIA যে জোট গঠন করেছে, এটা হচ্ছে ভারতবাসীর ক্ষতি করার জন্যই এই দলটা গঠন করেছে, ওরা ভারতবাসীর ক্ষতি করার জন্যই চেষ্টা চালাচ্ছে, ঠিক আছে, হিন্দুদের ক্ষতি করার জন্যই চেষ্টা চালাচ্ছে,
এটা টোটালি একটা হিন্দু বিরোধী দল, এই যে INDIA, এই দলটা টোটালি হিন্দুদের বিরুদ্ধে লড়ছে, হিন্দুদের ক্ষতি করার জন্য এরা আপ্রাণ চেষ্টা করছে, এরা মোদিজিকে সরাবে হিন্দুদের ক্ষতি করার জন্য। এই দলটা টোটালি একটা হিন্দু বিরোধী দল, হিন্দুদের শত্রু, হিন্দুদের ক্ষতি চায়, ভারতবাসীর ক্ষতি চায়, ভারতবাসীর শত্রু এই দলটা, এই INDIA। এই দলটাকে পাতিকথায় বলে রাখতে পারো এটা হচ্ছে জঙ্গি সংগঠন, জঙ্গি সংগঠন, ভারতবাসীর শত্রু এটা জঙ্গি সংগঠন, এটা জঙ্গিদের দল, এই INDIA। এইটাই হচ্ছে ফাইনাল কথা। এই INDIA, এই যে বিজেপি বিরোধীরা যে INDIA বানিয়েছে, এটা হচ্ছে একটা জঙ্গিদের দল, জঙ্গিদের দল, জাস্ট জঙ্গিদের দল, এটাই হচ্ছে বিষয়। এই বিজেপি বিরোধীরা জঙ্গিদের দল ক্রিয়েট করেছে, INDIA নাম দিয়েছে, ভারতবাসীর ক্ষতি করার জন্য, ওরা মোদিজিকে সরানোর জন্য চেষ্টা চালাচ্ছে, ওরা ভারতবাসীর ক্ষতি করার জন্য মোদিজিকে সরাতে চাইছে, এই কারণে INDIA নামক একটা জঙ্গিদের দল বানিয়েছে, একটা জঙ্গি গোষ্ঠী বানিয়েছে, INDIA একটা জঙ্গি গোষ্ঠী, একটা জঙ্গিদের দল, INDIA, ভারতবাসীর ক্ষতি করার জন্য এরা মোদিজিকে সরাতে চাইছে, মোদিজিকে সরানোর চেষ্টায় লেগেছে, ভারতবাসীর টাকা পয়সা লুট করবে, ভারতবাসীর ক্ষতি করবে, পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করবে, পশ্চিমবঙ্গবাসীর টাকা পয়সা লুট করবে, নিজেদের পকেট মোটা করবে, তারপরে বিদেশ পালাবে, হ্যাঁ চুরি করবে, না চুরি করার জন্য INDIA বানিয়েছে, তারপরে মানুষের টাকা লুট করবে, চুরি করবে, হ্যাঁ এই জন্য এরা এই দলটা বানিয়েছে INDIA। তারপরে কি করবে, তারপরে মানুষের টাকা চুরি করবে, লুট করবে, মানুষের ওপর অত্যাচার করবে মোদিজিকে সরিয়ে, টোটালি ভারতবাসীর ক্ষতি করার জন্য এই দলটা ক্রিয়েট হয়েছে। এই INDIA হচ্ছে একটা জঙ্গিদের দল, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রেখে দাও, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটুকু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।